জাতীয় ঐক্যের নামে ডক্টর কামাল ও বি চৌধুরীরা বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার পায়ে তারা করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে তিনি এই মন্তব্য করেন বিএনপির সাথে হাত মিলিয়ে ডক্টর কামাল এবং বি চৌধুরী রাজাকারের উল্লসিত করেছেন বলেও দাবি করেন জাসদ সভাপতি হাসানুল ঐক্যের দাবি গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি বিশ্লেষণ করি তাহলে দেখব তারা নির্বাচন অনুষ্ঠানের জন্য নয় নির্বাচনটা কিভাবে বাঞ্চাল করা যায় তার একটা ফন্দি ফিকির এর প্রস্তাব উত্থাপন করেছে এবং বাংলাদেশটাকে কিভাবে সংবিধানের বাইরে ঠেলে দেওয়া যায় এবং নির্বাচনটা যত সময় যাতে না করতে পারি তার একটা পাঁয় শুরু করেছেন